বাংলাদেশে সব শয়তানের দলে আসল ঠিকানা হচ্ছে ইউরোপিয়ানরা দিল গোড়ার, তারপরে আমেরিকানরা দিয়ে গেল গোড়ার দিন তত্ত্বাবধায়ক হবে না, একটা হাসের দিন, হাসের দিন গোড়ার দিন, গোড়ার দিন। তারপর আমেরিকানরা আসছে মনে করছে আমেরিকানরা তত্ত্বাবধায়ক দেবে, সংলাপ করতেই হবে একথা বলবে ভেবেছিল শেখ হাসিনার পদত্যাগ। আমেরিকানরা চাইল, তারা এলো, চলে গেল, দিয়ে গেল বিএনপিকে একটা ঘোড়ার দিন। ইউরোপিয়ানরা দিল ঘোড়ার দিন, তারপরে আমেরিকানরা দিয়ে গেল ঘোড়ার দিন, তত্ত্বাবধায়ক হবে না, পার্লামেন্টের বিলুপ্তি হবে না। শেখ হাসিনা পদত্যাগ করবার প্রশ্নই উঠে না, যেখানে আছে আমাদের নেত্রী, দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো শেখ হাসিনাও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনকালে দায়িত্ব পালন করবে। বিএনপির কথা শেখ হাসিনা সরে যাবে কথা বলেন, মিথ্যাচার করেন, বিষজ্ঞার করেন, যতই করেন কোনো লাভ হবে না। আমরা আমেরিকানদের বলেছি, ইউরোপীয় প্রতিনিধিদের বলেছি, বাংলাদেশে নির্বাচনের আগে আমরা শান্তি চাই, নির্বাচনে শান্তি চাই, নির্বাচনের পরে আমরা শান্তি চাই, তত্ত্বাবধায়ক কেউ চায় না, চায় বিএনপি। কারণ এরা মনে করছে 2001 সাল আর 2006 সাল, এই দুই সময়ের মতো তাদের দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে, ওই সরকার দিয়ে ইলেকশন করে তারা জিতে যাবে, বিএনপি সেই আশা ঘুরে বাড়ি তারা পায়নি, তারা যা চেয়েছে কোনদিনও হবে না। তত্ত্বাবধায়ক আদালত মেরে ফেলেছে, আমরা কিছু করি, তত্ত্বাবধায়ক আমরা বাতিল করিনি, বাতিল করেছে দেশের উচ্চ আদালত। ওরা তো আদালত মানে না, আইন মানে না, বিচার মানে না, নিজের পক্ষে না হলে কিছুই মানে না। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই, বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না। ঠিক আছে, সংবিধান মতো আছে, দফা আমাদেরও একটা আছে, আমাদের তফা বাংলাদেশের সংবিধান, সংবিধানে যা লেখা আছে সেটাই নির্বাচনে আমরা প্রয়োগ করব। নির্বাচন কমিশন সেভাবেই বাংলাদেশে নির্বাচন করবে, কি ঠিক আছে? এই
ঘরের বাইরে এক চুলো আমরা নড়বো না।